তার সুরের আবির শ্রোতার মনে বয়ে দেয় প্রশান্তির হাওয়া। বৈচিত্র্যময় আর মন মাতানো গানে গানে কয়েক দশক ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী বিলিয়ে এসেছেন নানান রঙের অনুভূতি। তার সুর সমুদ্রে ভেসে যেতে ইচ্ছে করে সব বয়সী শ্রোতারই। তিনি হলেন রুনা লায়লা। 17ই নভেম্বর তার জন্মদিন। আগামী বছরের জুনে সঙ্গীত জীবনের 50 বছর পূর্ণ করতে চলেছেন রুনা লায়লা। লোকজ, পপ, রকস, গজল, আধুনিক সব ধাঁচের গানই গেয়েছেন তিনি। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি সহ 18টি ভাষায় গান গেয়েছেন তিনি। এই পর্যন্ত গানের সংখ্যা 10,000-এরও বেশি। তার জীবনের কম জানা কিছু ঘটনা জেনে নিই। তো বন্ধুরা, তার জীবনের কিছু জানা অজানা তথ্য পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1952 সালের 17ই নভেম্বর সিলেটে রুনা লায়লার জন্ম। তার বাবা মোহাম্মদ ইমদাদ আলীর বাড়ি রাজশাহীতে, মা আমিনা লায়লা, বোন দিনা লায়লা ও ভাই সৈয়দ আলী মুরাদ। দিনা লায়লা গান শেখার সময় শৈশবে রুনা বোনের পাশে বসে থাকতেন। একটি অনুষ্ঠানে দিনা অসুস্থ থাকার কারণে আয়োজকরা রুনাকে মঞ্চে বসিয়ে দেন। সেখানে তানপুরা নিয়ে খেয়াল পরিবেশন করে নজর কাড়েন তিনি। ডান হাতে সোনার বাংলা, বা হাতে ঘড়ি, আঙ্গুলে কয়েকটি আংটি, রুনা লায়লাকে বরাবরই এমন সাজগোজে দেখা যায়। মাত্র 12.5 বছর বয়সে 1964 সালে পাকিস্তানি ছবি জুগনুর মাধ্যমে গান অভিষেক হয় রুনা লায়লার। ওই ছবির গুড়ি আসি মুনিন মেরি তার জীবনের প্রথম গাওয়া গান। বাংলাদেশের ছবিতে রুনা লায়লার গাওয়া প্রথম গান হলো গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সুবল দত্তের সুরে, গানেরই খাতায় স্বরলিপি লিখে। লাহোরে থাকাকালেই গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। 1974 সালে দেশ স্থায়ীভাবে চলে আসার পর প্রথম তিনি গেয়েছেন সত্য সাহারা সুরে জীবন সাথী ছবিতে। তার সহশিল্পী ছিলেন খন্দকার ফারুক আহমেদ। বাউলের বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন রুনা লায়লা। সর্বশেষ গেয়েছিলেন 1990 সালে অমিতাভ বচ্চন অভিনীত অগ্নিপথ ছবির আলিবাবা মিল গায়া 40 তোর সে গানটি। বলিউডে তার গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান ও মেরা বাবু চেইল চেবিলা, এই সঙ্গীত পরিচালনা করেন এম আশরাফ। পাকিস্তানের মান কি জিত ছবির এই গানটি ব্যবহার হয় বলিউডের ঘরদুয়ার ছবিতে। রুনা লায়লা সঙ্গীত জীবনের শুরু থেকেই স্বতন্ত্র ঢং তৈরি করেছেন। গানে আসার আগে বেশিরভাগ গায়িকা একইভাবে দাঁড়িয়ে গাইতেন। তার গানের পরিবেশনা দেখে এই চিত্রটা পাল্টায়, অনেকেই তার পরিবেশনাকে অনুসরণ করছেন। 90-এর দশকে মুম্বাইয়ের পাকিস্তানি সুরকার নিসার বাজমির সুরে একদিনে 10টি করে, 3 দিনে 30টি গেয়ে কণ্ঠ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান রুনা লায়লা। শর্মিলা আহমেদ, শাবানা, ববিতা থেকে শুরু করে মৌসুমী, পপি, শাবনূর, পূর্ণিমা এবং এই প্রজন্মের নায়িকাদের জন্যেও গেয়েছেন রুনা লায়লা। তাদের জন্য নিজের গাওয়া গান শাবানা ও ববিতার ঠোঁটেই বেশি পছন্দ তার। গানের বাইরে চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন রুনা লায়লা। এতে তার সহশিল্পী ছিলেন আলমগীর। পরবর্তী সময়ে তাকেই বিবাহ করেন রুনা লায়লা। কেউ অনুরোধ করলে যখন আমি থাকবো না গানটি গেয়ে থাকেন রুনা। নিজের গাওয়া প্রিয় গান যখন আমি থাকবো না কো তবে দমাদম মাস্ত কালন্দার গানটির অনুরোধ বেশি আসে তার কাছে। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 5 বার। ছবিগুলো হলো দি রেইন, জাদুর বাঁশি, অ্যাক্সিডেন্ট, অন্তরে অন্তরে এবং তুমি আসবে বলে। এছাড়া স্বাধীনতা পদক, বাসস পুরস্কার, বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক সীমিতি পুরস্কার, পাকিস্তানের নিগার ওয়ার্ড সহ অনেক পুরস্কার পেয়েছেন তিনি। রুনা লায়লার জনপ্রিয় এক ডজন গান হলো গানেরই খাতায় স্বরলিপি, শিল্পী আমি তোমাদের গান, যখন আমি থাকবো না, যখন থামবে কোলাহল, এই বৃষ্টি ভেজা রাতে, আমার মনে বলে তুমি আসবে, পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে, বন্ধু 3 দিন তোর বাড়িতে, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছা করে, আয়রে মেঘ আয়রে, প্রতিদিন তোমায় দেখি, পান খাইয়া ঠোঁটলাল, ইত্যাদি। গোয়িং টু মাই সেকেন্ড হোম, কলকাতা টু সেলিব্রেট মাই বার্থডে, নিজের ফেসবুকে এমনটাই লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে আজ শুক্রবার বেলা 3টার পর ফেসবুকে লিখেছেন তিনি,
আগামীতে 17 নভেম্বর বরেন্দ্রত এই শিল্পীর 66তম জন্মবার্ষিকী। রুনা লায়লাকে এবারের জন্মদিনে তার স্বামী বাংলাদেশের অরণ্য চিত্রনায়ক আলমগীর ট্রিট দিচ্ছেন। 53 বছর সঙ্গীত জীবনে হাতে গোনা কয়েকবার দেশের বাইরে জন্মদিন পালন করেছেন রুনা লায়লা, এর মধ্যে 2015 সালে লন্ডনে আর 2 বার ভারতে। রুনা লায়লা বলেন, আমি বরাবরই জন্মদিনটা পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে পছন্দ করি, এবারও তেমনটাই হচ্ছে। দেশের বাইরে হওয়ার কারণে স্বামী ছাড়া অন্যদেরকে মিস করবো।